আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলরেডি আলুর মৌসুম শুরু হয়ে গেছে, সব জায়গাতে আলু চাষ নিয়ে সবাই বেশ ব্যস্ত। এখানে অলরেডি এই জমিগুলোতে অনেক সকালে কাজ শুরু হয়ে গেছে। তো আমরা এসেছি এখানে পালিচড়া নামে একটা জায়গা আছে রংপুরে, এখানেই। তো আমরা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই কোদাল। আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি ব্যবহার হয় আলুর সময় এই এই ছোটো কোদালগুলো। হ্যাঁ, তো এই ছোটো কোদালগুলোতে দেখেন, একবার যদি আপনি একটা কোদাল কিনেন, মোটামুটি 1.5-2 বছর যাওয়ার আগেই দেখা যায় যে নষ্ট হয়ে যায়। তারপরে এই কোদালগুলোতে দেখবেন যে প্রায় এই যে এই বাঁশগুলোকে চেঞ্জ করে দিতে হয় এবং খোঁচা দিতে হয়। এই জায়গাতে খোঁজ দিতে হয়, আমাদের এলাকায় খোঁজ বলে। তো এটা দেওয়ার কারণে কি হয়, বারবার খুব ঝামেলা হয়। তো আমরা এটার একটা সমাধান নিয়ে এসেছি, সমাধান হচ্ছে এই কোদালটা। এই যে এই কোদাল দেখছেন, এটা পুরোটাই স্টিল, দেখতে পাচ্ছেন একদম ডেরা থেকে শুরু করে একদম গোড়া পর্যন্ত, এবং এখানে দেখেন সিল করে দেয়া, যেটার কারণে কি হচ্ছে আপনার বারবার ওই বাঁশের যে ঝামেলাটা সেটা আর থাকছে না, এটা একদম ফিক্সড। দেখা গেল এটা যদি নর্মালি আপনি ব্যবহার করতে পারেন 2 বছর, এটা মিনিমাম 4-5 বছর ব্যবহার করবেন। আর দামের তফাৎ মনে হয় না খুব একটা, একদম ওটাতেও যেরকম খরচ হবে সেই খরচে কিন্তু আপনি এই কোদালগুলোও নিতে পারবেন। তো এরকম এই যে দেখতে পাচ্ছেন এই কোদালগুলো ওনারা ব্যবহার করছেন। তো মোটামুটি সব কিছুই একই রকম, শুধু আমরা যে তফাৎটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই কোদালে হচ্ছে আপনার এই বাঁশ ব্যবহার করতে হয় এবং এটা প্রায় চেঞ্জ করতে হয়, খোঁজ দিতে হয়। যে ঝামেলাটা থাকে সেই ঝামেলাটা আমাদের তৈরি এই কোদালটাতে থাকছে না। তো আশা করি আপনাদের এই কোদালটা খুবই কাজে দিবে, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং ওজনেও হালকা। দেখবেন বাঁশের কারণে অনেক সময় ওজন বেশি হয় এবং এইটাতে কিন্তু আপনার ওই ওজনটা থাকবে না, আর যে কেউ ব্যবহার করতে পারবে। এবং দেখেন অলরেডি আমাদের আমরা যে এখানে নিয়ে এসেছি ওনারা ব্যবহার করছেন, এখানে খুব স্মুথলি কাজ করছেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আমরা সবসময় চিন্তা করি যে আপনাদেরকে কম দামে লং লাস্টিং কিছু প্রোডাক্ট দিতে। যেমন এই কোদালটা যদি আপনি চিন্তা করেন, আমরা আশা করব যে মিনিমাম 4-5 বছরে কিছু হবে না। তবে এখন আপনি যদি পানির মধ্যে ভিজায় রাখেন বা কোনো জায়গায় কিছু করে রাখেন, যত্ন না নেন, সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়। সেটা যে কোনো মেশিনের ক্ষেত্রেই, যে কোনো যন্ত্রের ক্ষেত্রেই যদি আপনি যত্ন না নেন, পরিষ্কার না রাখেন, তাড়াতাড়ি জং আসে, তাড়াতাড়ি নষ্ট হয়, সেটা আলাদা বিষয়। তো নর্মালি আমরা যেটা ক্লেম করছি যে আপনাদের সবচেয়ে বলতে পারেন নর্মালিও আপনি 3-4 বছরে এটাকে শেষ করতে পারবেন না বা নষ্ট করতে পারবেন না। আপনারা চাইলে আমরা হয়তো 1 বছরের আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনারা ভেঙে দিতে পারলে আমরা আপনাদেরকে এটা রিটার্ন করে দিব। যাই হোক, আপনাদের কৃষিকাজ আরও উন্নত হোক আমরা চাই, আর এরকম যন্ত্রগুলো আরও আমরা তৈরি করার চেষ্টা করছি। এটা আমাদের এখানেই তৈরি হয় দেখতে পাচ্ছেন, এবং আপনারা চাইলেও কিন্তু নিজেরাও তৈরি করতে পারেন। হয়তো মেশিনের মাধ্যমে কিছু কিছু জিনিস আমরা একটু চেঞ্জ করে দিই, যেমন এই যে এই জায়গাগুলো সিল করা, এগুলোর জন্য বড় বড় মেশিন লাগে, এরকম ফিনিশিং এইগুলোর কাজে নর্মালি আপনারা চাইলেও কিন্তু আপনার এলাকায় বানাইতে পারেন। তবে রেডিমেড নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখেন ওনারা অলরেডি অনেকক্ষণ ধরে কাজ করছেন, কয়েকজনের হাতে দেখেন বাঁশের এই কোদালটা আর কয়েকজনের হাতে দেখেন আমাদের এই স্টিলের কোদালটা। তো ওনারা বেশ দিব্যি অনেকক্ষণ ধরে কাজ করছে। আমি জাস্ট সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে লাইভটা করলাম এত সকালেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের এই কোদালটা আসলে কাজে দেয় কি না আপনাদের। তারপরও আপনারা দেখে নিতে পারেন, আমাদের অফিস থেকে এসে নিয়ে যেতে পারবেন, অথবা অনলাইনে ভিডিও কলে কল করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন। যারা নতুন যুক্ত হলেন, অনেক মানুষ দেখছেন, যারা নতুন যুক্ত হলেন তারা একটু ভিডিওটা টেনে দেখতে পারেন। আসলে নর্মালি আমরা এই প্রোডাক্টটা নিয়ে আজকে আলোচনা করছিলাম, এই কোদালটা নিয়ে। তো এই কোদালটার আমরা 2টা মডেল করেছি, একটা হচ্ছে
শুধু হাতলটাতে একটু কম বেশি। এখানে দেখতে পাচ্ছেন এই হাতলটাতে এরকম চাইনিজ লেখা, এই হাতলটা চায়না থেকে আসে, আর একটা হচ্ছে বাংলাদেশি। আমি আপনাদেরকে দেখাই, এটাতে কোনো লেখা নেই, এটার হাতলটাতে কোনো লেখা নেই। এটাতে সর্বোচ্চ 100 টাকার মতো কম বেশি হবে এই দুইটা কোদালের মধ্যে, খুব একটা তফাৎ হবে না, শুধু এই ডাড়াটার কারণেই, কারণ এটা ইম্পোর্টেড হাতল আর এই হাতলটা হচ্ছে বাংলাদেশ। বাকি সব কিছুই একই। আর দেখা গেল যে আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে উপহার দিতে পারবো, এবং লং লাস্টিং কিছু কিছু প্রোডাক্ট যেন আপনারা ব্যবহার করতে পারেন। সোহাগ মেহেরপুর ভাই বলছেন, আগামীতে বড় কোদালে এই পাইপের দামাত নিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, খুবই চেষ্টা করব আমরা। এখন যেহেতু আমরা আলু সিজনকেই আসলে মাথায় নিয়ে এই প্রোডাক্টটা তৈরি করেছি, এই কারণে আমরা আসলে এই আলুর এটা সবচেয়ে ব্যবহার হয় বেশি। আমি দেখেছি আমাদের এদিকে আলু বেশি হয়, তো তো সবারই এটা একদম নিড, যে ওদের লাগবেই, এই কারণে এটা তৈরি। এবং এই দিকটা দেখেন যে এতক্ষণ ধরে কিন্তু এদিকটাতে কাজ হলো, হ্যাঁ এদিকটা প্রায় অনেক দূর কাজ হয়েছে, আমরা অনেক সকালে এসেছি। আর এরপরে রন্টু চাকমা ভাই বলেছেন, টুটুল ভাই 4 পিস পাঠিয়ে দেন। হ্যাঁ ধন্যবাদ ভাই, আপনাকে টিম থেকে আমাদের যোগাযোগ করবে, একটু পরে হয়তো আপনাকে কল দিয়ে দিবে। রন্টু চাকমা ভাই আপনাকে এটা ই করে দেবে। আমরা একটু তফাৎ দেখাই যে দুইটা একসাথে চললে কেমন হচ্ছে। সুকুমার এখান থেকে দুইটারই একটু শর্ট নাও, একসাথে দুইটা দেখতে পাচ্ছেন। এখানে একটা হচ্ছে ট্রেডিশনাল যেটার কোদাল, আর আমাদের কোদাল দুইটাই ব্যবহার হচ্ছে, একসাথে দেখতে বেশ ভালোই লাগছে। ভাই সকালে কত সকালে কাজ শুরু করছেন? 5টা। 5টা? ওরে আল্লাহ, সকালে আর সকালে আসা লাগে। 5টা থেকে এখন বাজে প্রায় 9টা, প্রায় 4 ঘন্টা, 4 ঘন্টা অলরেডি আপনাদের কাজই শেষ। ওরে আল্লাহ, কিন্তু আমরা শহরের মানুষ এখনো ঘুম থেকে উঠি নাই, তাই না? দেখেন বেশ পরিশ্রমের কাজ, কিন্তু মানে একদম 4:30টার মধ্যে উঠে আপনারা রেডি হন। হ্যাঁ 4:30টার মধ্যে যদি আপনি বাইকটি বাইরে হন, কি রেডি হয়ে যান। হ্যাঁ আর 10টা বলতে 5টা বাজে যায়। ও আচ্ছা, কিন্তু অত সকালে ঠান্ডার মধ্যে কাজে ধরলে তো তখন আর গায়ে বলতে কাপড় লাগে না, মানে কাজে ধরলে আর লাগে না, না এটাই শক্তি আসলে। দেখেন মোটামুটি এই আলু কান্দিগুলো কাজ শেষ হয়ে গেছে, তা আমার ভালো লাগে যে এনারা এত সকালে উঠেন। আমিও প্রায় প্রায় ওঠার চেষ্টা করি খুব সকালে, কিন্তু আমাদের তো দেখেন দিন আমরা নিজেরাই ছোট করে ফেলি, উঠি ধরেন 10টায়, আমাদের দিন আর মাত্র বাকি থাকে 8 ঘন্টা 6 ঘন্টা, কিন্তু এদের দিন দেখেন 5টায় যদি শুরু করে অলরেডি 4 ঘন্টা সে ওয়ার্ক টাইম শেষ। তো ভিডিও বাড়াবো না, সবার সহযোগিতা কামনা করব। আমরা এরকম নতুন নতুন জিনিস চেষ্টা করছি যাতে আপনাদের কাজে দেয়, এরকম আরও নতুন নতুন জিনিস উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর আপনাদের কি কি প্রয়োজন হতে পারে বা ওটা কি ইনোভেশন দরকার হয় যে এই জিনিসটা এইরকম হলে ভালো হয়, আপনারা আমাদের সাথে শেয়ার করেন, আমরা খুবই চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। এমএস মুরাদ হাসান ভাই লিখছেন, এটা কোন এলাকা? ভাই এটা রংপুর সদরের হচ্ছে পালিচড়া এলাকা, এখানে সর্বোচ্চ সবজি উৎপাদন হয় এই এলাকাটাতেই, সবজি আলু ধান সবজিটা বেশি হয়। এখানে এসেছি আমরা যেহেতু প্রোডাক্টটা একদম নতুন, এটা দেখার উদ্দেশ্যেই এখানে আসা। তবে এনারা বেশ দেখতে পাচ্ছেন তখন থেকে কাজ করছে, দিব্যি
কোনো সমস্যা হচ্ছে না, আশা করি আপনাদেরও সমস্যা হবে না। তবে যদি মনে হয় কোনো কিছু চেঞ্জ করা প্রয়োজন, আমাদেরকে অবশ্যই বলবেন ব্যবহারের পর। আমরা যেমন অনেক মেশিনের মডিফিকেশন করেছি আপনাদের বলাতে, এই কোদালের ক্ষেত্রেও এটাতে কমতি আসবে না। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদেরকে কল করবেন অথবা এসএমএস করবেন, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে দিব। আল্লাহ হাফিজ।